আমাদের সমাজের মুসলিম সমাজগুলোর মধ্যে এরকম একটা প্রবণতা রয়েছে যেমন রোগ হয়েছে অথবা ছেলে সন্তান হচ্ছে না কোনো বিপদে পড়েছে তো কোনো বাবার মাজারে নিয়ে যায় কোনো বাবার নামে ওই পশু পশুটাকে জবাই করে দেয় অথবা বাবার কবরে নিয়ে সেখানে এটাকে বলি দেওয়া হয় এটা কিন্তু আমাদের সমাজে খুব মারাত্মক আকারে প্রচুর হচ্ছে মতাম এই সম্পর্কে যদি একটু বলে জি জি এটা আমি গত কয়েকদিন আগে আমাদের মানিকগঞ্জে একটা প্রোগ্রামে গেছিলাম যে মানিকগঞ্জ ধামরায়ের ভিতরে যে সেখানে বললেন অনেক মানুষ আছে নিজেদেরকে মুসলমান মনে করেন তারা মানে আল্লাহর নামে জবাই করলে খান না বাবার নামে জবাই শুধু খান তারা নিজের মুসলমান মনে করেন আসলে আল্লাহ জবাইটা হলো সর্বোচ্চ মর কার নামে হবে জবাই যাকে আমি মাবুদ হিসেবে বিশ্বাস করি এই জন্য আল্লাহ ছাড়া জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়েও যদি জবাইয়ের সময় অন্য কারোর মর্যাদা জিন্দাবাদ দিয়ে জবাই করা হয় ওটাও হারাম ওই ওই জবাইকৃত প্রাণীটা মতোই আর জবাই কারণ আবু জাহাল আল্লাহ মেন তো আল্লাহর ইবাদত করতো তার সমস্যাটাই কি ছিল দেবদেবীর নাম এটা হ্যাঁ সে আল্লাহর ইবাদত করতো হজের সময় আর যখন কোন প্রয়োজন হতো তখন সে তার দেবদেব দেব ইব্রাহিমের নামে ইসমাইলের নামে ইসার নামে মুসার নামে ইব্রাইলের নামে আল্লাহর অথবা তাদের নামে ভালো মানুষদের আল্লাহর প্রিয়দেরই নামে তাদেরকে ভক্তির নামে তাদের মাহবুদ বানিয়ে ফেলতে আচ্ছা এই জন্য কোরবানি নাম আমরা যখন রাস্তায় বেরোবো কার নাম নেবো দেখে মাহবুদ মানি এই জন্য কেউ যদি রাস্তায় বেরোতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে যাত্রা শুরু করলাম সেও মুর্শেক একমাত্র আল্লাহর নামে ইসলামে বিসমিল্লা সারা এমন কিছু নেই বিসমিল্লা বিন বিসমিন নবী এরকম কিছু নেই যদি কেউ নদীতে ঝাঁপ দিতে যে বলে আল্লাহ পাক পাঞ্জাতনের নামে ঝাঁপ দিলাম সেও মুর্শেক অথবা পাঁচ পীরের নামে ঝাঁপ দিলাম বদর বদর বলে দিলাম একই রকমের শিখ মানে দেবতার নামে অমুক মায়ের নামে অমুক বাবার নামে বাবা গণেশের নামে মা কালীর নামে অথবা অমুক সেন্টের নামে অথবা বাবা আলীর নামে মা ফাতেমার নামে বা একই রকমের শিখ কারণ এটা একই অনুভূতি প্রকাশ করে যে একজন মানুষকে আল্লাহর সৃষ্টিকে দেবত্ব আরোপ করা হয় মতার যে বিভিন্ন মানে আমরাদের আমাদের হিন্দু ধর্মের যে বিভিন্ন পূজা হয় বা সে সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন খাবার তারা তৈরি করে সেই খাবার গুলো কিন্তু আমরা বৈধ মনে করি না তাদের ব্যাপার কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু মনে হচ্ছে যে ওই যে ওই রকম জবাই করে ওই রকম বলি দিয়ে তারপরে কিন্তু আবার শিরনি তৈরি শিডনি তৈরি করে জি জি এবং এটার ক্ষেত্রে মূল শির্কটা কোথায় শির্ক আসছে কোথা থেকে কোন নাস্তিক শির করেন না জি শির কে করে যে আস্তিক সে আল্লাহর রহমত চাই তবে তার বিশ্বাস আল্লাহর রহমত আমার মতো গুণাগের পেতে পারবে না একটা মিডিয়া লাগবে আর আল্লাহ এই আল্লাহর রহমত পেতে কারো রাখবে এটাকে সবচেয়ে ঘিণা করেন যেমন মায়ের সন্তান যদি মনে করে আমার মা খুব বদরাগী আমার মার কথা সব শুনতে পারি না আমার মার কাছে আমি চেয়ে পাবো না সে যা কিছু চাওয়ার দরকার হয় তার ভাইয়া বা আপা বা খালার মাধ্যমে চাই সে খালাকে বলে যে খালা তুমি আমার কত আপন মার কাছ থেকে একটু আমার এনে দাও অথবা মাকে একটু বলে দাও মা কিন্তু এই সন্তানকে খুব বিরক্ত হয় কারণ এ মায়ের মাতৃত্বকে অপমান করছে সে প্রমাণ করছে তার মা ভালো মা নয় মা দেবে না চাইলে দেবে না আর কেউ বলে দিলে দেবে ঠিক যে ব্যক্তি মনে করে যে আল্লাহ রহমত সর্বব্যাপী নয় আল্লাহ রহমত আমার জন্য নয় কোনো মধ্যস্থ মিডিয়েটর মধ্যস্থতাকারী অ্যাডভোকেট ছাড়া উকিল ছাড়া আমি পাবো না এই ব্যক্তি মূলতই তার বিশ্বাসের চেতনায় তার রবকে তার মালিককে অপমান করেছে কথা বুঝতে পেরেছি এই জন্যই আল্লাহ লাগবে আল্লাহর কাছে উকিল লাগবে এই চিন্তা আল্লাহ বারবার কাফা উকিল হিসেবে আল্লাহ আল্লাহ যথেষ্ট তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার উকিল তিনি তোমাকে সবচেয়ে ভালোবাসেন তিনি দয়ালু সবচেয়ে বেশি তিনি আমাদের বড় দুর্ভাগ্য আল্লাহ কোরআন ক্যারেমে প্রথম বলেছেন বিসমিল্লা রহমান বান্দা দয়া মায়ার জন্য তিনি যথেষ্ট আমরা পীর দয়ালু বুজুর্গ দয়ালু নবী দয়ালু দয়াল নবী আমরা মনে করি আল্লাহ আল্লাহ বেশি দয়ালু বেশি দয়ালু আল্লাহ রেগে আছে মহাজন আর ইনি দয়ালু আমাকে মহাজনের কাছে বাঁচাই দেবে আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু বান্দার জন্য আর আল্লাহর চেয়ে দয়ালুকেও হতে পারে বা আল্লাহর দয়াকে এক্সপ্রেস করে আর কেউ তার কাছে দয়া কেড়ে এনে দিতে পারে এই চিন্তাটা হলো সব শিরকের মূল এখানে আরেকটা একটা ভয়ঙ্কর বিষয় আছে একজন মন্ত্রী এমপি তিনি তিনি খুব লুজ তার প্রিয়জনেরা বউ ছেলে ড্রাইভার সেক্রেটারি যা বলে শুনে নেয় সিলটা তার কাছে রেখে দিয়েছে এরকম কোন লোককে কেউ দ্বিতীয়বার এমপি বানাবে না সে বলবে যে না এটা এটা ভালো লোক না আর যে ব্যক্তি মন্ত্রী কিন্তু যাচাই না করে কোন সই করেন না যে রিপোর্টই আসুক আগে নিজে পড়ে যে প্রধানমন্ত্রী সব দপ্তরের খোঁজ নেয় হ্যাঁ আমরা যে কেউ বলে দিলেই মেনে নেন আল্লাহ রসুল সাল আলীবাসাল্লামের আহ সব দোয়া শুনতেন তার মনের আবেগ কবুল করতেন তারপরও রসুল সাল্লা যখন দোয়া করেছেন আল্লাহর মসজিদ বাইরে আল্লাহ ধমক দিয়েছেন

আল্লাহ আমাদের সবচেয়ে ভালোবাসেন তার কাছে চাইতে হবে সম্পর্ক তার সাথে করবেন আল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা পেতে কারোর মাধ্যমে যেতে হবে এই চিন্তা হলো আল্লাহকে অপমান করা হয় যে আল্লাহ বোধ হয় ভালো আল্লাহ নন মাহবুদ ভালো মাহবুদ নয় তিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে মানুষ করেছেন আমাকে সব জানেন জেনেও আল্লাহ আমি চাইলে দেবে আর কেউ বলে দিলে দেবে আল্লাহর জন্য এর চেয়ে অবমাননকর বিশ্বাস আর কিছু নেই আল্লাহ আমাদের হেফাজত করেন খুবই সুন্দর করে এক্সাম্পল দিয়ে আপনি বিষয়টা উপস্থাপন করলেন আমরা সত্যিই খুব উপকৃত হয়েছি সুপ্রিয় দর্শক আমাদের মুসলিম সমাজে আজকে এই কবর এই মাজার এই ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ীরা যেভাবে মুসলিমদের ইমান হরণ করে বেড়াচ্ছে আমরা এই কথাগুলো স্পষ্টই বলতে বাধ্য হচ্ছি এগুলো না বললে তো আপনারা বুঝবেন না প্রিয় দর্শক এদের কাছ থেকে আমাদের ইমান বাঁচাতে হবে এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে বরং কোরআন এবং সন্ন্যাস যারা অনুসরণ করেন তাদের কাছেই আমরা যেতে পারি এলিম শিক্ষার জন্য আশা করি সেই বিষয়টা আমরা সবাই সচেতন হব ইনশাআল্লাহ তালা